বন্ধুরা তরফ চলে কাপড় আবারও নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল আর থামলে লেগে বুঝে আমি আমি কাকে নিয়ে ভিডিও করবো সেই চুমকিকে নিয়ে ভিডিও করবো চুমকি কিন্তু নতুন করে আরো শুরু করেছে মানে ওর শয়তানি আরো শুরু করেছে শরীর খারাপ শরীর খারাপ একটু সুস্থ হয়েছে তার মধ্যেও কিন্তু শয়তানি বন্ধ হচ্ছে না আর শাশুড়িকে মানে রেখে দিয়ে এসছে এটা প্ল্যান তো সাকসেসফুল হয়েছে তো শাশুড়িকে রেখে দিয়ে এসছো ভালো করেছো তুমি আরও উল্টোপাল্টা নিন্দে করে যাচ্ছ কেন আগে তো যা খুশি তো বলেইছ মোকে শাশুড়িকে যা খুশি বলেইছ তো এখন তো ঠাকুমা মারা যাওয়ার পরে সব তো মিটমাট হয়েই গেল গেলে আবার সবাই একসাথে কাজকর্ম করলে আবার মানে ভালো হয়ে গেলে শোনো ভিডিও করতে গেলে না নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই পায় ময়ের ভিডিওতে যে নেগেটিভ কমেন্ট হয় না সেটা কিন্তু কোনো কথা নেই নেগেটিভ কমেন্টও করে অনেকেই তাই বলে মৌ সেই একজনের কমেন্ট নিয়ে বসে শ্বশুরবাড়ির নিন্দা করতে বসে যায় না তুমি সত্যি সুবিধার মহিলা না সুবিধার মহিলা হলে তুমি কোনোদিনও একজনের নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে যেত না শ্বশুরবাড়ির নিন্দা করতে না তুমি এত মহান এত মহান তুমি নাকি সবাইকে ভালোবেসেছ আর তোমাকে কেউ ভালোবাসেনি আর তুমি রাজবংশী আর শ্বশুরবাড়ির কাজ তো বলে তোমাকে মেনে নেয়নি এরকম তো কিছুই নেই তোমাকে তো সবাই ভালোবাসতো ঠাকুমাও খুব ভালোবাসে মানে বাসত আর সবাই তো ভালোবাসে তুমি নাকি এখন ঘরের মালকিন হয়ে গেছো তুমি যা বলছো তাই গিয়ে তো বড় বড় বড়ি করছিলে যেটা বলছিলে তুমি সমস্ত কিছু গোছাচ্ছ তুমিই কাজ করছো মো ভিডিও দেওয়ার আগে যখনই মো ভিডিও দিল তখনই তুমি গুটিয়ে নিলে নিজেকে তারপর চুপচাপ ছিলে কিছুদিন ভালো ছিলে তারপর শুরু হয়ে গেছে আবার নিন্দা করা তোমার শাশুড়ি সত্যি মানে যদি ভালো হতো তাহলে তোমার কাছে এসে ময়ের নিন্দা করতো না ময়ের কাছে থেকে তোমার নিন্দা করতো না বুঝলে আর শাশুড়িকে তো মানে ভিউজের জন্য নিয়ে এসেছিল সেটা সবাই জানে এবং যা যা ব্যবহার করেছিলে আর তখন তুমি কিছু রান্নাই করতে না এখন অনেক কিছু রান্না করতে পারছ আর শাশুড়িকে আগের বারে রেখে দিতে চেয়েছিলে রাখতে পারি এবারে রেখে দিয়ে এসছো ঠিক আছে সমস্ত কিছুই তো মিটে গেছে শাশুড়ি না আছে তোমার কাছে তুমি একা আছো তোমরা তিনজনে আছো ভালো আছো তো তাহলে আবার কেন শ্বশুরবাড়ির পিছনে পড়ে আছো নেগেটিভ কমেন্টে যদি গুরুত্ব দাও মানে তুমি চাও তুমি চাও তুমি তোমাকে কে নেগেটিভ কমেন্ট করছে সেটা দেখতে দেখে সেটা তুলে ধরে তুমি শ্বশুরবাড়িকে কত রকমের ভাবে কথা শোনাতে পারবে সেটাই তুমি সবসময় মনে প্রাণে চাও বুঝলে তুমি এই ধরনেরই মহিলা তোমাকে ঠিক বলেছে একদম যে কমেন্টটা করেছে একদম ঠিক কথা বলেছে তোমাকে দেখেছ তো তোমাকে যারা মানে ভালোবাসে তারা বলেছে যে তুমি এই সব নেগেটিভ কমেন্টে কান দিও না তুমি মানে পজিটিভ ভিডিও যেভাবে ভিডিও ভালো ব্লগ করছো ব্লগ করো তুমি ব্লগ করছো না তুমি একজনের কমেন্টটা তুলে ধরে তুমি শ্বশুরবাড়ি কিভাবে আরও নিন্দে করতে পারবে তাই তোমার এটাই হচ্ছে কাজ কদিন শরীর খারাপে নড়তে পারছিলে না আর তুমি টাইটেল সামলালে শাশুড়িকে দিয়ে দিচ্ছ কেন ভিউজের জন্য আর এখন কি বলছো কাল রাত্রি তোমার জীবনে কাল কে নিয়ে এসেছে তুমি নিজেই নিজের কাল রাত্রি ডেকে এনেছো বুঝেছো নিজেই নিজের কাল ডেকে এনেছো তোমার কেউ কারো জীবনে কাল রাত্রি ডেকে এনে দেয় না তার জন্য নিজেও কিছুটা দায়ী থাকে বুঝেছ আর তোমাকে তুমি মানে তোমাকে খেয়ে দেওয়ার কিছু কাজ নেই কিছুই কাজ কাজকর্ম নেই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছ নিয়ে আসছো পড়াশোনা করাচ্ছ ঘরে কাজকর্ম করছো সব কিছু ভালোই তো তোমার ভিউজ হয় ব্লগ দিচ্ছ ভালোই তো ভিউজ কত ভিউজ লাগবে তোমার কত টাকা ইনকাম করতে চাও হ্যাঁ কত টাকা ইনকাম করতে চাও তোমার লজ্জা করে না না সব কিছু মিটি মিটমাট হয়ে গেল এত সুন্দর করে বললো কথা আমাদের মৌ কল্লোল দাদা ভাই তোমার ভেড়া তা সত্ত্বেও তুমি আবার সেই মানে নিন্দা করা শুরু করেছ হুম আরে ভেড়া কী করছে এখন আর সেই ভেড়া কী হলো এখন কি বলছে আমায় মানে রুমকিকে নিয়ে বৌদিকে নিয়ে কাকু কাকি যেন না আর কন্ট্রোভার্সি করে আরে বৌদিকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না বৌদি সেরো ধরনের মানুষ না আর বৌদি নিজের নিজের মুখে দাঁড়িয়ে কথাগুলো বলেছে আরে ভেড়া নিজের বউকে সামলাও নিজের বউকে সামলাও নিজের বউ কি করে বেড়াচ্ছে দেখো এই সমস্ত নেগেটিভ কমেন্ট ওকে করতে কে বলেছে ভিডিও করতে গেলে ইউটিউবে যখন এসছে নেগেটিভ পজিটিভ দুটোরই মানে মুখোমুখি হতে হবে আমরা এই ছোটো ইউটিউবার তাও আমাদের নেগেটিভ আর পজিটিভ কমেন্টের মধ্যে দিয়েও যেতে হয় দুটো চারটে কমেন্ট আসলেও আমাদের নেগেটিভ আসে পজিটিভ আসে কিন্তু সেই নেগেটিভ কমেন্ট নিয়ে বসে পড়ি না স্ক্রিনশট নিয়ে সেটা নিয়ে ভিডিও বানাতে বসে যাই না বুঝেছ আর এই তোমার বইয়ের না কিছু খেয়ে কাজ নেই ও কি করে শ্বশুরবাড়িকে কতটা শোনানো যায় কতটা অপমান করা যায় সেই ধান্দায় থাকে আর আমাদের মৌ কিন্তু এরকম কিছুই করে না মৌকে দেখে শেখো তুমি কি শিখবে তুমি তো শিখবেই না কিছু শয়তান এই শয়তানি 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 তোমার মানে বের বের করা করা যায় যায় মাথার থেকে বুদ্ধি সেই ধান্দায় থাকো তুমি বুঝেছো। নিজে তো শোধরাবে না আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি তো হবেই কন্ট্রোভার্সি তো আমরা করবো আর এটা তুমি চাও মনে প্রাণে চাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক না হলে সমস্ত কিছু মিটে যাওয়ার পরে কেউ এইভাবে শ্বশুরবাড়ির নামে নিন্দে করতে বসে যায় না হ্যাঁ আবার শাশুড়িকে কি বললে শাশুড়িকে নাকি অনেক ভালোবেসেছো কিন্তু ও তোমাকে ভালোবাসেনি তো যে নিজের হওয়ার নয় তাকে কিসের জন্য আমি করতে যাব একাই ভালোবাসতে যাব সেই জন্য ফেলে দিয়ে এসেছো এসেছিলে এক ধান্দাতে নিয়ে এসেছিলে সেই ধান্দা তো মানে মনে হয় ফুলফিল হয়নি সেই জন্য আবার মানে ওইখানে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছো তুমি কী ভেবেছিলে ওখানে ফেলে দিয়ে আসব ফেলে দিয়ে এসে ওই কাকা শ্বশুর আর শাশুড়ি রান্না করে হাত কুড়িয়ে খাবে দুজনে তুমি জানো আমাদের মো কোনো দিনও সেটা করতে দেবে না আমাদের মৌ সেই জন্য কাকা শ্বশুরকে আর শাশুড়ি মাকে নিজের কাছে টেনে নিয়েছে নিজেই রান্না করে খাওয়াচ্ছে হয় দুমুটো ভাত আলু সেদ্ধ ভাত জুটবে কিন্তু হাত পুড়িয়ে তো খেতে হবে না নিজেই মানে বৌমার কাছেই খাবে আমাদের মৌ কল্লোল দাদা ভাই কখনো এভাবে ফেলে দিতে পারবে না তোমার মতো করে ঠিক আছে তোমার মতো করে কেউ ফেলে দিতে পারবে না তুমি যে কত ভালো কত ভদ্র তোমাকে দেখেই বোঝা যায় তুমি যে ভিডিও বানাচ্ছ প্রথম থেকে ভিডিওগুলো দেখলেই তুমি বোঝা যায় তুমি কতটা ভদ্র কতটা আপন করতে চেয়েছ বুঝলে কতটা আপন করতে চেয়েছো তোমাকে দেখলেই বোঝা যায় তাই যখন শাশুড়ি মা এখানে ছিল তার জন্য একটা গোটা চপ জোটেনি ভাঙার টুকরোখানা চপ জুটেছিল নিজেরা ঘুরতে যাচ্ছিলে ভালো মন্দ খেয়ে আসছিলে ডেলি বিরিয়ানি আর চিকেন পকোড়া চিলি চিকেন হাবি জাবি মানে এটা সেটা খেয়েই আসলে কিন্তু ঘরে যে একজন মানুষ রয়েছে তার কথা চিন্তা করছে না তাকে কি করতে রাতে ভাত করে রাখতে এক হারি পরের দিনে দুবার করে গরম করে করে সেগুলোই খাওয়াতে অনেক সময় সকালে খেয়ে সারাদিন আর কিছু খাওয়া জুটতো না সেই মানে বয়স্ক মানুষটার আবার সে রাতে গিয়ে কটা ভাত রান্না করে তার জুটতো খাওয়া তুমি এরকমই করতে আর দেখেছো তো ময়ের কাছে আছে তিনবেলা খাওয়া জুটছে তিনবেলা ঠিক আছে তিনবেলায় খাওয়া জুটছে কল্লোল দাদা ভাই চাকরি করে না সরকারি চাকরি করে না বুঝেছো আর আমাদের মৌ কোনো চাকরি করে না ইউটিউব করে যতটুকু ইনকাম হয় আর এদিকে তোমার ভাড়া তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আর মানে তুমি তবু মানে তোমার মতো মেয়ে যে যে সকালে দুটো ভাত গরম ভাত করে দিতে পারে না সেই কিসের তুমি কাকে নিজের বরকে দুটো ভাত করে দিতে পারো না গরম ভাত নিজের মেয়েটা স্কুলে যায় দুটো গরম ভাত ফুটাতে পারো না তুমি বাসি ভাত খাইয়ে গরম করে সেই ভাত খাইয়ে পাঠাও তুমি আবার কি শাশুড়ির জন্য বা শ্বশুরবাড়ির জন্য করবে তোমার লজ্জা করে না মুখ নাড়াতে আসলে কি হয় বলো তো যাদের গুণ থাকে না না তারা ওই মুখ নাড়িয়ে বলবে আমি মহাগুণী বুঝেছো তারা মুখ নাড়িয়ে বলবে আমি মহাগুণী এটা হচ্ছে তুমি তুমি কি ভাবছো তুমি বারবার শ্বশুরবাড়ির লোককে অপমান করেই যাবে করেই যাবে করেই যাবে উল্টো পাল্টা কথা বলেই যাবে আর তোমাকে কেউ কিছু বলবে না তুমি কি ভেবেছো হ্যাঁ যেই একটু শরীর খারাপ থেকে ঠিক হয়েছে অমনি শুরু হয়ে গেছে আবার না অমনি শুরু হয়ে গেছে ঠিকই বলেছে যে দিদিভাই কমেন্টটা করেছে ঠিক বলেছে তুমি একদম সুবিধার না একদম সুবিধার না তুমি যে কত শয়তান সেটা তোমার মানে ভিডিওতে দেখতে পাওয়া যায় না হলে সেদিনে সবাই কথা বলল তুমি মুখ টোকা উম করে পান ভরে বসেছিলে না তুমি বললো তুমি বলো বলছিলে যে আমি তো বলবো না আমি তো কন্ট্রোভার্সি করবই মানে আমি তো নিন্দে করবোই সেই জন্য আমি কেন বলবো আমি কিছু বলবো না তোমরা বলো তোমরা তো নিন্দে মন্দ তোমরা করবে না কিন্তু আমি তো নিন্দে করতে বসে থাকবো না আমি ভিডিও মানে ভিউজের দরকার আমার এই যে টাকার দরকার আমার তো শ্বশুরবাড়ির নামে নিন্দে না করলে শ্বশুর শাশুড়ির নামে নিন্দে না করলে মানে ময়ের নামে দাদা ভাইয়ের নামে নিন্দে না করলে তো আমার তো ভিউজ আসবে না আমার তো টাকা ইনকাম হবে না ওই জন্য তো আমাকে ইনকামের জন্যই আমাকে নিন্দে করতে হবে সেহেতু আমি বলবো না যে আমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করো না বুঝেছো তুমি মনে প্রাণে চাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং তোমার ভিউজ বাড়ুক এই জন্যই তুমি এরকম নিন্দেগুলো করতে বসে যাও এতে কিছু লাভ হবে না কদিন তুমি পাবে ভিউজ পাবে এ নিয়ে কদিন পাবে আর এই জন্য তোমাকে একজন এখন কমেন্ট করেছে তোমাকে মানে কত নেগেটিভ কমেন্ট তুমি মাঝে মাঝে কী করে ভিডিও দিয়ে কমেন্ট অফ করে দাও ভিডিও দিয়ে কমেন্ট অফ করে দাও মানে এত অপমান করে তোমাকে এত মানে ঠেসে দেয় এই ভিডিওর জন্য এই তুমি শ্বশুরবাড়ির নামে নিন্দা বিন্দা করো ভিডিও জন্য তোমাকে এমন ঠেসে দেয় তুমি ভয়ে কমেন্ট অফ করে রাখো লাইভ করলে সে কমেন্ট অফ করে রাখো কিসের জন্য লজ্জা করে না তোমার তোমার একটুও লজ্জা নেই একটুও লজ্জা নেই আমি বলবো নির্লজ্জ একদম সুবিধার তো নয় আর এত নির্লজ্জ তুমি মানে তোমার একটুও লজ্জাসরম নেই একটুও তো লজ্জা লজ্জাসরম নেই বুঝলে তুমি যতই নিজের ঢাক পেটাও তুমি ভালো তুমি ভালো তুমি ভালো তুমি এত ঢাক পিটিয়ে ভালো হওয়া যায় না বুঝেছ তাই আবারও তোমাকে সুযোগ দিয়েছিল মৌ কল্লোল দাদা ভাই যে ভালো হয়ে যাবে হয়তো তোমার ভেড়া ভেবেছিল তুমি একটু ভালো হয়ে যাবে কন্ট্রোভার্সি করা বন্ধ করবে শ্বশুরবাড়ি নেমে নিন্দে বন্ধ করা বন্ধ করবে কিন্তু না তুমি সুবিধে ন তুমি এগুলো বন্ধ করবে না আর তুমি যেহেতু এইগুলো বন্ধ করবে না সেহেতু আমরাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাব তুমি তুমি কত যেতে পারো আমরাও দেখব আর আমরাও কত দূর যেতে পারি সেটাও তুমি দেখবে বুঝেছো তো আর কিছু বলার নেই তুমি আবার ভিডিও দেবে শ্বশুরবাড়ির নামে উল্টো কথা বলবে মুখে কল্ল দাদা ভাইকে উল্টো পাল্টা কথা বলবে আবার তোমাকে অপমান করতে চলে আসবো বুঝেছো তো আজকে এটুকুই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আর যারা আসনি এখনও চলে সাথে মারিটি ব্লগকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সব বন্ধুরা খুব ভালো থাকে সুস্থ থাকো সবাইকে এত ভালোবাসা টাটা